ওকে সো এটা হচ্ছে আমাদের ফেমাস চায়নাটাউনের গোল্ডেন ফ্রাইড প্রন কাজু বাদাম আছে দেবা হুনান চিকেন এখানে পুরো 6 পিস আছে আমরা হাফ প্লেট নিয়েছি এটা দাম হচ্ছে 200 হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও হিউজ রেড বছরের আজকে লাস্ট দিন এন্ড লাস্ট দিনে রেড মা তোমার কেমন কাটলো 2022টা ভালোই গেছে খারাপ কাটে ভালো গেছে আমাদের একটু প্ল্যান আছে কিছু ঘুরবো ফিরবো একটু খাওয়া দাওয়া করবো এই যা বেরোনোর কথা ছিল একটা এখন বেরোচ্ছি দুটো তো ওটা হয় গাড়িটা স্টার্ট দিই হ্যাঁ গাড়িটা যেটা ধুলো পড়েছে বাপরে বাপ রাস্তা দেখা হচ্ছে আমি ব্যাপারটা হচ্ছে বাইক চালালে যে পরিমাণে ঠান্ডা লাগে হাঁটলে না গরম লাগলে শুরু করে দেয় আমার তাই আমি জ্যাকেট খুলে ছেড়ে চলে এসেছি আর মেঘনার ঠান্ডাটা লাগে আমার ঠান্ডাটা আমি বাড়ি থেকে বেরিয়েছি তো আমি ঠান্ডায় কাঁপছি দুজন হবে নেমে গেছি অটো থেকে অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে উপরে উপর থেকে আমরা উপর ধরবো দিয়ে চলে যাবো আমাদের আজকে লোকেশন বাই দা ওয়ে হ্যাপি নিউ ইয়ার আমাদের 2023টা আশা করছি সবার খুব ভালো কাটুক অ্যান্ড সবাই খুব সুস্থভাবে কাটাক আর কিছু চাই না সেটা আমার ট্যাংরা চায়না টাউনে যাচ্ছি আমরা চায়না টাউনে কোনখানে যাচ্ছি সেটা এখনো নট ইয়েট ডিসাইডেড छोड़ो कभी हमारा साथ कभी ना कभी तो नजर आ গরম লাগছে না তো হ্যাঁ গরম লাগছে এই তো জ্যাকেট তোরা সব তোরা যা জ্যাকেট ফ্যাকেট পরেছিস তো দেখে তো আমার গরম লাগছে ট্যারোটানে কোনটাতে যাবি বল তুমি বলো যেটা বেজিং আছে বিগ বস আছে কোনটাতে দেখে তোদের ভালো লাগলো আরে আমাদের পাওয়া হয়ে গেছে বিগ বস চাইতে কি হলো বিগ বস মে যায় इसलिए हम लोग बिग बॉस में जा रहे कि हिंदी बोल रहा हूं मैं ये हमारे हिंदी জন্য তোমরা একটা লাইক করে দাও তো এখন আমরা চায়না টাউনের গলি দিয়ে ভিড় কাটাতে কাটাতে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য বিগ বস বিগ বস বিগ বস এইটা হচ্ছে একটা বলতে পারো একটা মিনি চায়না টাউন কলকাতার এখানে মানে কলকাতার মধ্যে চায়না আর ভাইব আসবে একটা কথা বলে ভেতরে যাওয়া যাক এন্ড বিগ বস আমাদের ফার্স্ট টাইম লেটস গো ইনসাইড আমরা তো এসে গেছি হচ্ছে বিগ বসে আমাদের বিগ বস থাকে সেখানে চলো যাওয়া যাক নিজের জিনিসপত্র নিজের দায়িত্বে রাখো আচ্ছা ঠিক আছে চল যাওয়া যাক তাহলে সাতজন আছে এটা হচ্ছে ওদের লিকারের মেনু আছে লিকারের ওকে সো এখানে মেনু তো তোমাদের ছোট দেখিয়ে দিই কী কী আছে এটা তো ভেজিটেরিয়ান আমাদের দেখা জিনিস না চিকেনের মধ্যে এখানে এই আইটেম আছে এই হচ্ছে হাফ এটা হচ্ছে হাফ এটা হচ্ছে ফুল এই বিগ বস রেস্টুরেন্টটা কতদিন পুরনো হলো 18-19 বছর পুরনো এই রেস্টুরেন্ট গোল্ডেন ফ্রাই ভিডিওতে বলেছি যে দাদা তুমি এখানে চায়না টাউনে এলে ডেফিনেটলি গোল্ডেন ফ্রাই প্রনটা ট্রাই করো তো আমরা গোল্ডেন ফ্রাই প্রন নিচ্ছি এখানে হাফের দাম হচ্ছে 415 টাকা তারপর আমরা মিক্সড ফ্রাইড রাইস যেটা নর্মাল 225 টাকা সেটা নিয়েছি রাইস কিংবা নুডলস হাফ ফুল হয় না আর এখানে আমরা নিয়েছি হচ্ছে মিক্সড হাক্কা নুডলস সেটার দাম হচ্ছে 230 টাকা আর আমাদের সাইড ডিশ হিসেবে আমরা নিয়েছি হুনান চিকেন হুনান চিকেন হাফ নিয়েছি 225 টাকা তারপর দাম আমার তেমন একটা বেশি লাগেনি দাম ঠিকই আছে বিকজ অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই মানে খুবই মানে মিনিমালিস্টিক ভাবে ওরা করেছে এটা ওদের বিগ বস রেস্টুরেন্ট সেটিং করে নিচে অনেকে জানতে চাও যে পার্কিং আছে কিনা নিচে কিন্তু ওদের নিজস্ব পার্কিং আছে গ্রাউন্ড করে আছে ফার্স্ট করে আছে দুটো পার্কিং দিয়ে যাবে আর সেকেন্ড করে হচ্ছে ওদের রেস্টুরেন্ট একদম আর একটা জিনিস খুব ভালো লাগলো এদের যেরকম বক্স সিস্টেম করা আছে যাতে কি হয় একটা খোপের মধ্যে একটা নিজস্ব একটা প্রাইভেসি তোমরা পাও আর একটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানকার এজেন্ট কী বলে আমাদের সার্ভিসটা দুপুরের অবধি কেউ চলে আসে না অর্ডার নেওয়ার জন্য ওদেরকে টাইম দেয় কিন্তু তোমরা ইউটিউব খোলার ড্রাগন চিকেন নিতেই তো দেখো এখানে দেখতে পেলাম এখানে ক্যাপসিকাম আছে কাজু বাদাম আছে দেওয়া চিকেন শ্রেড করে করে দেওয়া আছে আমার চিকেন নর্মালি দেওয়া আছে কেমন লাগছে ড্রাগন চিকেনটা একদম বোনলেস দিচ্ছে ড্রাগন চিকেনের সাথে ভেজিটেবল মুখে পড়ছে না দারুণ লাগে না হাফ প্লেটে টেকনিক্যালি যে 8 পিস
26 থাকে প্রমোটার কেটে ওটাকে 8 পিস করে দিয়ে দিয়েছে ড্রাগন চিকেন নামটা একদম সার্থক খেতে ইটস অসম এত ভালো খেতে ড্রাগন চিকেন যে নামটা সার্থক ড্রাগনের মতন মুখ দিয়ে ধোঁয়া বেরোবে আগুন জোয়ালা বেরোবে বেশ ঝাল আছে এটা কিন্তু প্রচণ্ড স্পাইসি একটা ডিশ হালকা চটপটা কাজু বাদাম পেঁয়াজ কাজু বাদাম অনিয়ন ক্যাপসিকাম একসাথে একটু মুখে পড়ছে না এই কচকচা ফিটিংয়ের সাথে ঝাল ঝাল কাজু বাদামের মিশ্রণটা খেতে ইটস অসম দারুণ গেলে ড্রাগন চিকেনের ওপরের যে লেয়ারটা না হালকা ক্রিস্পি আছে ভেতরটা পুরো জুসি ভেতরটা বেশ ওই ওই ঝাল ঝাল যে জুসেসগুলো পুরোপুরি ভেতরে গেছে দারুণ লাগছে এটা হচ্ছে আমাদের ফেমাস চায়না টাউনের গোল্ডেন ফ্রাইড প্রন বিগ বস থেকে নিয়েছি দেখা যাক বিগ বস এটা কিরকম হয় গোল্ডেন ফ্রাইড প্রনটা একটু খেয়ে দেখি আগেটা ঠিক যেরকম ঝাল ছিল এটা ঠিক তেমন মিষ্টি মিষ্টি খেতে এটা খুব সিম্পল একটি রান্নাটা কিছুই না প্রনটাকে ওরা গোল্ডেন ফ্রাইড করে প্রনটা মানে ভিনেগার কিংবা একটু গার্লিকের মধ্যে ওরা ম্যারিনেট করে রেখে দিয়েছিল বেশ একটা বড় সাইজের প্রন দিয়েছে একটু সস দিয়ে লাগিয়ে একটু খেয়ে দেখি এটা বলবো প্রনটা কোনো সস না কিচ্ছু না শুধু শুধু খাবে প্রনটা খেতে খেতে ভীষণ ভালো লাগে তাই এটা 415 টাকা দাম 415 টাকাটা 6 পিস দেয় 415 টাকা অনুযায়ী টেস্ট যদি বলো ঠিকঠাক আছে আর একটু যদি আমরা কম হতো 350 কিছু ছিল বাট বিকজ এটাতে অ্যাসাল বেশি কিছু স্পাইস নেই দেখো আমাদের এখানে নুডলস চলে এসছে এটা হচ্ছে মিক্সড ঢাকা নুডলস দেখতেই পাচ্ছ এখানে এখানে একদম ভর্তি প্রন আছে দেখো একদম প্রন তারপর এগ দেওয়া আছে তারপর এখানে শ্রেডেড চিকেনও আছে শ্রেডেড চিকেন অনিয়ন তারপর এখানে স্প্রিং অনিয়ন সব কিছু দিয়ে গোলমরিচ দিয়ে ভালো করে আমাদের হাকা নুডলসটা করেছে তো হাকা নুডলসটা একটু খেয়ে দেখা যাক একদম প্রন চিকেন এগ পুরো একদম ভর্তি মানে গিজ গিজ করছে প্রত্যেকটা বাইটে যখন এক প্রকার নেবে না প্রন পড়বে চিকেন পড়বে ডিম পড়বে এটা ভালো লাগছে প্রন আর এগুলোর মধ্যে না একটা না স্পাইস ফিল করা যায় একটু ব্লান্ট লাগছে না ফ্লেভারটা নুডলস নিয়ে কিন্তু আমরা চারজনে শেয়ার করেছি আর সবারই কিন্তু এরকম এরকম কোয়ান্টিটি করে হয়েছে দেখতে পাচ্ছ আমাদের এখন রাইসটা আছে রাইসেরও কিন্তু কোয়ান্টিটি অনেক নর্মাল মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস দেখো চিকেন ডিম স্প্রিং অনিয়ন সব ভর্তি আছে আচ্ছা আমাদের কাছে এখানে চলে এসেছে হুনান চিকেন হুনান চিকেনটা জাস্ট দেখো গ্রেভিটা একদম পেঁয়াজ ক্যাপসিকাম আর জাস্ট গ্রেভির কনসিস্টেন্সিটা দেখো একদম মুই গুই ব্যাপার ব্যাপার দেখেই একদম জাস্ট দেখতে পাচ্ছি গার্লিক দিয়ে দিয়েছে ওরা ক্যাপসিকাম দিয়ে দিয়েছে পেঁয়াজ আছে এখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছে আর এই গ্রেভির কনসিস্টেন্সিটা দেখো এটা যেটা বলছিলাম চায়না টাউনে এলে তোমরা এই এই কনসিস্টেন্সির গ্রেভিটা পাবো হুনান চিকেন এখানে টোটাল 6 পিস আছে আমরা হাফ প্লেট নিয়েছি এটা দাম হচ্ছে 225 টাকা এই হচ্ছে আমাদের 6 পিস এরকম করে ওরা মানে 6 পিসটাকে ভেঙে 8 পিস ওজন করে দিয়েছে বেশ বড় বড় পিস আছে মাশরুম আছে হুনান চিকেনে বাহ চলে এসছে আমাদের ফ্রাইড রাইস আর আমাদের হুনান চিকেন একটু ফ্রাইড রাইস তো শুধু করে দেখি ফ্রাইড রাইস আর হাকা নুডলসটা দুটোই কিন্তু দুই রকমের খেতে তাই না গ্রুপে আসবে গ্রুপে এলে একসাথে বেশি মজা হয় চারজন থাকলে কিন্তু রাইস কিংবা নুডলসটা না চালাকে ভাগ হয়ে যাবে দুটি তোমরা রাইস নুডলস দুটোই ট্রাই করতে পারবে রাইস কিংবা নুডলস চা দেয় আরামসে চার চারজন হলো তিনজন আমরা চারজনে ট্রাই করেছি বিকজ রাইস নুডলস দুটো ছিল বাট কোয়ান্টিটি কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছ আমার এখানে এতটা মতন রাইস আছে মেঘনা এতটা ওদেরকেও সেম পরিমাণে দেওয়া হয়েছিল ঠিক আছে কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে রাইসটা না হুনান চিকেন দেখাতে দারুণ লাগছে একটা গার্লিকের ফ্লেভার তার সাথে হুনান সস দিয়ে বেশ ভালো লাগছে জিনিসটা তুই মাশরুমটা খেয়ে দিবি মাশরুমের ভেতর না হুনান সসের ফ্লেভারটা পুরো ঢুকেছে এবার একটু চিকেনটা দিয়ে খেয়ে দেখি এ হচ্ছে আমাদের হুনান চিকেন দেখতে পাচ্ছ হুনান চিকেন কিন্তু একদম বোনলেস আছে হুনান চিকেন খেয়ে দেখি একটু হুনান চিকেন রসগোল্লার মতন বার্স্ট করছে পুরো ভেতরটা হুনান চিকেনের সসটা মুখের ভেতরে বার্স্ট করছে
দাম দিলে তো লাগবে হুনান চিকেনটা এক্সপেক্ট করেছিলাম যে ঝাল হবে কিন্তু কি স্পাইসি হবে মানে অতটা ঝাল না অতটা ঝাল না একটু গার্লিক ফ্লেভার আর তার সাথে হালকা শুকনো লঙ্কাটা ফ্লেভার আছে ভালোই ছিল খাওয়া দাওয়া ভালো বাট আমি তাও অনেস্টলি বলতে গেলে আমাদের গোল্ডেন জয়ের খাওয়া দাওয়াতে একটু বেটার ছিল মানে গোল্ডেন জয়তে আমরা যখন খেয়েছিলাম গোল্ডেন জয়তে আমরা যা খেয়েছিলাম সবগুলোই ভালো লেগেছিল বিগ বসে তিনটে আইটেম সব থেকে ভালো লেগেছে একটা হচ্ছে আমাদের ড্রাগন চিকেনটা খুব ভালো ছিল তারপরে হচ্ছে ওইটা গোল্ডেন ফ্রাইড প্রন তারপর আমাদের নুডলসটা নুডলসটা ভালো লেগেছে তার সাথে হুনান চিকেনটা ভালো গোল্ডেন ফ্রাইড প্রনটা কিন্তু এখানে আমার ভালো লেগেছে এবার আমি বলতে পারবো না এটা যে চায়না টাউনের এটা বেস্ট কিনা বিকজ আমরা চায়না টাউনের সব জায়গায় ট্রাই করিনি তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যদি তোমরা ট্রাই করে দেখো চায়না টাউনের প্রত্যেকটা রেস্টুরেন্টে যে তোমাদের মতে এখানকার চায়নাটাউনের বেস্ট গোল্ডেন ফ্রাইড প্রন কোথায় পাওয়া যায় তো ইয়া তোমাদের কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভিডিওটা পছন্দ হলে ডেফিনেটলি একটা লাইক করতে একদম ভুলবে না নতুন বছর পড়ে গেছে যারা নতুন আমাদের সাবস্ক্রাইবার তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখলে আমরা বেশি খুশি হবো মোটিভেটেড হবো নতুন বছরটা আমাদের জন্য খুব ভালো হয়ে যাবে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা কল করতে একদম ভুলবে না যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও সবার আগে এন্ড চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি টিল দেন স্টে হ্যাপি স্টে ফুডি এন্ড বাঙালি মানে খাই খাই এন্ড দিস ইজ দেবরাজ উই আর সাইনিং অফ চলো ও বাই দ্য ওয়ে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার अगेन 2023 তো সবার পার্টিয়ে ভালো যাক আর কিছু চাই না